অনুপম খের সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে আবার টুইটারেও। সেখানে দেখা গিয়েছে যে তিনি রবীন্দ্রনাথের বেশে তিনি সেজে দাঁড়িয়ে রয়েছেন। সেখান থেকে অনুমান করা গেল যে তিনি রবীন্দ্রনাথের চরিত্রে কিছুদিনের মধ্যেই পোর্ট্রে করতে চলেছেন এবং সেটি একটি ছবির জন্য তিনি পোর্ট্রে করতে চলেছেন। এবং তিনি দেখাই যাচ্ছে কালো রঙের জোব্বা এবং মাথায় পাকা চুল এবং গালে লম্বা দাড়ি সাদা রঙের, সেইটা সেজে এবং তিনি পোস্ট করেছেন। এবং সেটা পোস্ট করে অভিনেতা একটা সুন্দর লিখেছেন তার ইনস্টাগ্রামে। সেখানে অভিনেতা লিখেছেন যে ডিলাইটেড টু পোর্ট্রে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ইন মাই 538 প্রজেক্ট, উইল রিভিল দ্য ডিটেলস ইন ডিউ কোর্স। ये मेरे सौभाग्य है कि मुझे गुरुदेव को पर्दे पर साकार करने का सौभाग्य प्राप्त हुआ है। जल्द ही इस फिल्म की अधिक जानकारी आपके साथ साझा करूंगा। मतलब माने হচ্ছে যে তিনি খুব শীঘ্রই এই ছবি নিয়ে তিনি আরো আপডেট দিতে চলেছেন। কিন্তু ঝামেলাটা যেখান থেকে বাঁধলো সেটা হচ্ছে যে এই পার্টিকুলার ছবি পোস্ট করার পরে পরেই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় একটি টুইট করেছেন। বেল, সেই টুইটের কাছে আমি আসছি, কিন্তু আমি একটুখানি আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই যেখানে দেখা যাচ্ছে এই রবীন্দ্রনাথের চরিত্র পোর্ট্রে করবার জন্য অনুপম খের নিজেকে খুব সুন্দর করে রেডি করছিলেন। কিভাবে নিজেকে রেডি করছিলেন? তিনি পৌঁছে গিয়েছিলেন শান্তিনিকেতনে এবং সেই শান্তিনিকেতনে গিয়ে সেখানকার পড়ুয়াদের সঙ্গে সময় কাটালেন এবং সেখানে কিরকম পঠন পাঠন হয় সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে তিনি খোঁজ খবর নিলেন। They're all good at studies? Yes, sir. You are good at studies? How many? যেই না এই পার্টিকুলার ভিডিওটা অভিনেতা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, তখনই সঙ্গে সঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায় একটি টুইট করেন। সেখানে স্বস্তিকা মুখোপাধ্যায় টুইটে একটা লিখেছেন যে ঘটনা সেটা লিটারালি বেশ অন্যরকমভাবেই, যদিও অভিনেতার নাম তিনি কোনোভাবেই সেখানে নেননি। সেখানে তিনি লিখেছেন, নো ওয়ান শুড প্লে রবি ঠাকুর, লিভ দ্য ম্যান অ্যালোন। স্বস্তিকা টুইটের পাল্টা জবাব দিলেন অনুপম খের। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা রবি ঠাকুরের এই লুক প্রসঙ্গে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাজে আমার এই লুক যেভাবে ভাইরাল, তার সম্পূর্ণ কৃতিত্ব গোটা টিমের। আমি শুনলাম কয়েকজন বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে একলা ছেড়ে দেওয়া উচিত, অন্য কারো উচিত নয় তাকে পর্দায় ফুটিয়ে তোলা। অভিনেতা জানান এ বিষয়ে তিনি কিছু জানতেন না, তার জনসংযোগ টিম তাকে অবগত করেন অভিনেত্রীর মন্তব্য প্রসঙ্গে। পাল্টা এক্ষেত্রে স্বস্তিকার উদ্দেশ্যে তিনি বলেন, কিছু মানুষ নেতিবাচক কাজের দ্বারা প্রচারের আলোয় আসতে চান, আমি জানতে চাই উনি কি রবি ঠাকুরের মুখপাত্র? রবি ঠাকুরকে একলা ছেড়ে দেওয়ার কথা বলেন তার মানে কি? আমি তোকে চিনতামই না। চলতি বছরের গত মার্চ মাসে কলকাতা সফরে এসে শান্তিনিকেতনে গিয়েছিলেন অনুপম। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে মুগ্ধ হয়েছিলেন অভিনেতা, প্রশংসা করেছিলেন রবি ঠাকুরের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থাকেও। শান্তিনিকেতনে থাকাকালীন সেখানকার একাধিক ছবি ও ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সমাজ মাধ্যমের পাতায়, এমনকি পড়ুয়াদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাতেও দেখা গিয়েছিল। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে এখন রীতিমতো ভাইরাল, অপেক্ষায় রয়েছে অনুপম খেরের এই নতুন প্রজেক্ট সামনে আসার। এরকম নানান বলি টলি আপডেটসের খবর খবর পেতে হলে চোখ রাখুন শুধুমাত্র আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন তো রয়েছেই, প্রেস করে দিন।